আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় তৈরি পোশাক শিল্পে 2 লাখ কর্মী বেকার, বন্ধ 455টি কারখানা, হিসাব বিকেএমই এর, সরকারি সহায়তার দাবি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ, 4000 অভিযোগ, তদন্ত কর্মকর্তা 10 জন। ক্ষমতায় এসে জিয়াউর রহমান দেশে খুনের রাজত্ব কায়েম করেন, মন্তব্য প্রধানমন্ত্রী। করোনার টিকা আবিষ্কার আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ। পালাবদলের হাওয়া বিএনপিতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মূল নেতৃত্বে নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম। এবং আজ পবিত্র আশুরা, করোনার কারণে হল না ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনায় তৈরি শিল্প পোশাক শিল্পে এরই মধ্যে অন্তত 2 লাখ কর্মী কাজ হারিয়েছেন, আর 5 মাসে বন্ধ হয়েছে 455টি কারখানা, এমন তথ্য বিকেএমই এর। এমন পরিস্থিতিতে তাদের জন্য সরকারের 7000 কোটি টাকার সহায়তা তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়াও স্বল্প সুদে ঋণ, জব ব্যাংক তৈরিসহ বিশেষায়িত কর্মসূচি নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব বাড়ছে অর্থনীতিতে। পণ্যের ক্রয় আদেশ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী শিল্প। উৎপাদন কমে যাওয়ায় কাজ কমছে অনেক কারখানায়, আবার টিকে থাকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন এই খাতের পোশাক কর্মীরা, তাদের অনেকেই এখন অন্য পেশায়। 2200 উপর ফ্যাক্টরি বিজিএমের ছিল, বর্তমানে কিন্তু 1870 বা 75টা ফ্যাক্টরির হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে বাকি ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। আমাদের বিকেমির সদস্য প্রতিষ্ঠান 850 ছিল, এই মুহূর্তে 720 বা 725টার মতো চলমান রয়েছে, অর্থাৎ বাকিগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো আরও কিন্তু বন্ধ হওয়ার মতো উপক্রম আছে। তৈরি পোশাক শিল্পে কাজ করতেন 40 লাখ পোশাক কর্মী, তাদের বেশিরভাগই মহিলা। বিকেমির তথ্য অনুযায়ী করোনায় শুধু বিজিএমের 325 ও বিকেএমের 130টি কারখানা বন্ধ হয়ে গেছে, আর কাজ হারিয়েছেন অন্তত 5 ভাগ পোশাক কর্মী। যে ফ্যাক্টরিগুলি আমাদের বন্ধ হয়েছে তাতে 5% শ্রমিক যদি কর্মচ্যুত হয়ে থাকে তাহলে প্রায় 2 লক্ষের মতো। তার মধ্যে কিছু শ্রমিক আবার অন্যান্য ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছে, আবার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে হয়তো দেশে ফিরে গিয়েছে। সরকার এবার বাজেটে কিছু ঋণের ব্যবস্থা রেখেছে গার্মেন্টস এবং অন্যান্য ইম্পর্টেন্ট সেক্টর থেকে, সেই শ্রমিকদেরকে দেওয়া যেতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হবে, সেগুলোর একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে এবং এই জব ব্যাংকের কাজগুলোতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও 2-1টি ডেভেলপমেন্ট পার্টনারের সাথে মিলে প্রায় 7000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করছে, যেখানে আপনার গার্মেন্টসের শ্রমিকদেরকে 3 মাস পর্যন্ত বেতন দেওয়া হবে। আমার মনে হয় সেই জন্য তাদেরকে এই 7000 কোটি টাকার সহায়তার মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও দেখা যেতে পারে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব পড়ার আগেই কাজ হারানো পোশাক কর্মীদের দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সব সম্ভাবনা হারিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। এ হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে খুনের রাজত্ব কায়েম করেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমানোর সরকারের লক্ষ্য উল্লেখ করে টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আয়োজন করে আলোচনা সভার। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে আত্মত্যাগ করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনের পর মাত্র 3.5 বছরে দেশের সব কিছুর ভিত রচনা করেছিলেন তিনি, কিন্তু 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সব কিছুকে থামিয়ে দেয় খুনিরা। জিয়াউর রহমান 75-এর পর ক্ষমতা আসার পর আমাদের পার্টির কত মানুষ
তাদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই সাথে একটার পর একটা কু হয়েছে। সেনাবাহিনীর হাজার হাজার সদস্য, অফিসার এবং যারা মুক্তিযোদ্ধা, বিশেষ করে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা অফিসার যারা রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, তাদেরকে হত্যা করেছে জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী বলেন, 21 বছর পর ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে আওয়ামী লীগ। চিকিৎসা খাত সহ সব বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ায় তুলনামূলকভাবে করোনায় বাংলাদেশের ক্ষতি অনেক কম হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা এদেশে একটি মাসও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সকলকেই যেমন মাস্ক পরে থাকা, স্বাস্থ্য সচেতনভাবে চলা, নিজেকে সুরক্ষিত রাখা, অন্যকে সুরক্ষিত রাখা, এটা কিন্তু আমাদের সবাইকে মেনে চলতে হবে। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে। এ সময় বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক দেশ গড়তে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ। 4000 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও তদন্তকারী কর্মকর্তা আছে মাত্র 10 জন। শুধু তাই নয়, দুটি ট্রাইব্যুনালের মধ্যে একটি নিষ্ক্রিয় রয়েছে 5 বছর ধরে। ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে 33টি মামলা। এছাড়া আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আরও 30টি। এ অবস্থায় বাকি যুদ্ধাপরাধীদের বিচার কতদিনে শেষ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হুমায়ুন চিস্তি রিপোর্ট। স্বাধীনতার 4 দশক পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন দেশের মানুষ। বাদ যায়নি গাড়িতে জাতীয় পতাকা ঝোলানো দাপুটে যুদ্ধাপরাধীরাও। 2010 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর বাড়ানো হয় আরও একটি ট্রাইব্যুনাল। সরকারের আন্তরিকতায় দ্রুততার সাথে এগিয়ে যায় এসব প্রক্রিয়া। 2015 সালে একটি ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করা হয়। তদন্তেও পরিলক্ষিত হয় ধীর গতি, ফলে জমে গেছে 4000 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। 32 জন তদন্ত কর্মকর্তা থাকার কথা থাকলেও আছে মাত্র 10 জন। অনেক বিচার প্রার্থী ও সাক্ষী এরই মধ্যে মারা গেছেন। 32 জন যদি সম্পূর্ণ থাকে তাহলেও এই বিশাল কাজ শেষ করা কঠিন হবে। তো সেখানে তার 1/3 লোক দিয়ে তো আশাই করা যায় না। আমরা যখন সাক্ষীদের কাছে যাই, আমরা যখন ভিকটিমদের কাছে যাই এবং আমরা তদন্ত করি, তখন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কি বিচারটা শেষ দেখে যেতে পারবো। শুধু তাই নয়, যুদ্ধাপরাধের বিচার কাজেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। করোনার কারণে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম। এক বিচারপতি অসুস্থ থাকায় বসছে না পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল। টিম থেকে বাদ দেওয়া হয়েছে 3 প্রসিকিউটরকে। সাক্ষ্য গ্রহণের কার্যক্রম, অভিযোগ গঠনের কার্যক্রম, এইটি 3 জন না হলে সম্ভব না। 2 জন মেম্বার মিলে যে ট্রাইব্যুনাল, সেগুলোতে আইনগত এখতিয়ারে যা পড়ে সেগুলো কিন্তু তারা নিষ্পত্তি করতেছে। একাধিক ট্রাইব্যুনাল গঠিত না হলে পরে এই যে আমরা এত বাল্ক মামলার কথা বলতেছি সে নিষ্পত্তি করা সম্ভব না। নির্মূল কমিটি শুরু থেকেই বলছে, এখনও আমরা বলছি, দ্রুত এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। কেন আমাদের এত সীমিত রসদ নিয়ে এটা করতে হবে? আমাদের অভাবটা কোথায় এই বিচারের ক্ষেত্রে? একমাত্র সদিচ্ছা ছাড়া বা কোনো পাকিস্তানেরকে খুশি করার মতো কোনো মানসিকতা ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না। ট্রাইব্যুনালের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও রিভিউ নিষ্পত্তির মাধ্যমে যুদ্ধাপরাধ মামলার বিচার কাজ শেষ হয়। এ পর্যন্ত যুদ্ধাপরাধের 9টি মামলা শেষ হয়েছে আপিল বিভাগে। শীর্ষ যুদ্ধাপরাধী এটিএম আজহার, মাওলানা আব্দুল সোবহান সহ 30টি মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। সুপ্রিম কোর্টে যদি মামলার জট থাকে, ট্রাইব্যুনালের রায় হওয়ার পর সুপ্রিম কোর্টের 3 জন বিচারক এসে এখানে 10-12 দিন শুনানি করে আপিলের রায়টা দিয়ে যাবেন। অন্ত কম্বোডিয়াতে সেভাবেই করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর মাধ্যমে যেমন সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, তেমনি সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটি প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপিতে এখন চলছে পালাবদলের হাওয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ধীরে ধীরে দলের মূল নেতৃত্বে স্থান করে নিচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম। অনেকে একে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হিসেবে দেখলেও বিএনপি নেতা বলছেন নিজেদের যোগ্যতা দিয়ে তৃণমূলের আস্থা অর্জন করে নিচ্ছেন পরবর্তী প্রজন্ম। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। সময়ের পালাবদলে প্রবীণদের জায়গা ছেড়ে দিতে হয়। বিএনপিতে এখন চলছে সেই পালাবদলের সময়। কেন্দ্র থেকে তৃণমূল সংগঠনের বিভিন্ন পর্যায়ে স্থান করে নিচ্ছেন
তরুণ নেতৃত্ব। সবশেষ ঢাকা সিটি নির্বাচনে দুই তরুণ তাবিদ আউয়াল ও ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়ে চমক দেয় বিএনপি। সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলের সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। এছাড়াও আলোচিত নামের মধ্যে আরও আছেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তরিকুল ইসলামের ছেলে বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ডক্টর খোন্দকার মোশারফ হোসেনের ছেলে ডক্টর খোন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ ও নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী, হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল। বাবা মা দুজনই আমার ওনারা যেভাবে সেবা শুশ্রূষা করেছেন বা ওনারা যেভাবে মানুষকে সাহায্য করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যান না কেন, সেখানে আপনার সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এবং এগুলো সামনে নিয়ে আপনাকে সামনের দিকে পথ চলতে হবে। দেশপ্রেম আমাদের মূল মন্ত্র, আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করি, ভবিষ্যতও বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি এবং আদর্শ অনুযায়ী কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না, আমি আমার যোগ্যতা আমার কাজ দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাই। পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে নেতৃত্বে আসা নিয়ে সমালোচনা থাকলেও তরুণ নেতারা বলছেন মেধা ও যোগ্যতা দিয়েই তৃণমূলে অবস্থান তৈরি করতে পেরেছেন তারা। পারিবারিক একটা সূত্র ধরে যে তারপরে তার ছেলে হবে এবং তারপরে তার ছেলে হবে, এটি আমি মোটেও বিশ্বাস করি না। আগামী দিনে আমার কর্মের মাধ্যমে আমি আমার যোগ্যতা প্রমাণ করব। আমাদের দলে অব্যাহতভাবে সংস্কার হতে থাকবে, নবীন প্রবীণের সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পরিবারের মধ্যে থেকে কেউ যদি যোগ্যতা থাকে আসবে, পরিবারের বাইরে যাদের যোগ্যতা আছে তারাও আসবে, এটা সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে। এছাড়াও দেশের অনেক স্থানেই সাবেক এমপি সহ জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরাও এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতেই প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ভাইরাসে মারা গেছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সম্পাদক ৮ এম এ খালেক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। পরিসংখ্যান বলছে ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী খুলনায়। এ পর্যন্ত সেখানে প্রায় ১৮,৮০০ মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে ৫ জন আর মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। অন্যদিকে আক্রান্তের সংখ্যা কমেছে বরিশালে, তবে বেড়েছে মৃত্যু। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভে ২ আর উপসর্গ নিয়ে প্রাণ হারান ৩ জন। নারায়ণগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের, এর মধ্যে ১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক। এ নিয়ে ১৩৪ জন ভাইরাসের কাছে হার মানতে বাধ্য হন। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৭,০০০। গত ২৪ ঘন্টায় বন্দরনগরী আর বগুড়ায় ১ জন করে এ ভাইরাসে মারা গেছেন। কোভিড ১৯ সঙ্গে যুদ্ধে হার মেনেছেন নাটোর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ৭১ বছর বয়সী ওয়াজেদ আলী। এছাড়া রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেকও এ ভাইরাসে প্রাণ হারান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ২০ জন। জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন উপসচিব সহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। প্রবাসী কর্মীদের করোনা নমুনা পরীক্ষার ফি ১,৫০০ টাকা করাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তাদের ফি ২০০ টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায় ও জেলা পর্যায়ে টেস্টের সুবিধা না থাকার কারণে অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা মহামারীর মধ্যেও অভিবাসীরা দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করেছেন। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে কর্মী ছাঁটাই এবং বিদেশে কর্মী পাঠানো নিয়ে জট তৈরি হওয়ায় এ সেক্টর ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক কর্মী করোনা মহামারীর মধ্যে দেশে আটকা পড়েছেন। এর মধ্যে যারা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বাড়তি ফি আদায় বন্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
আমি মনে করি নীতিগতভাবে এটা কিন্তু রং বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই কিন্তু একই রেট থাকা উচিত। তো আমি এটা এই ইস্যুটা আই উইল কন্টিনিউ, দেখা যাক, চেষ্টা আমার অব্যাহত থাকবে। বাড়তি ফি দিয়েও জেলা শহরে করোনা টেস্টের সুযোগ না থাকায় রাজধানীতে এসে নমুনা পরীক্ষা করাতে হচ্ছে বিদেশ গমনোচ্ছুক ব্যক্তিদের। অভিবাসন ব্যয় বাড়ায় ক্ষুব্ধ বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, করোনা টেস্টের ফি কমানোর পাশাপাশি সংকট উত্তরণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সরকারকে। সরকারের উচিত যে করোনা ফিটা যেটি অন্যদের জন্য 100 টাকা করা হয়েছে, 100 টাকা করা হয়েছে, এবং যদি সম্ভব হয় এটাকে বিনা পয়সাও করা যেতে পারে। করোনা পরবর্তী সময়ে নতুন চাহিদা তৈরি হবে, সেই নতুন চাহিদার ক্ষেত্রে আমাদেরকে কেয়ার গিভার দেওয়া লাগতে পারে, আমাদেরকে হেলথ ওয়ার্কার দেওয়া লাগতে পারে। তার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং এই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি উত্তরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তুলতে হবে। তাদেরকে সক্ষম করে গড়ে তুলবার জন্য যারা বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া যেতে পারে, তাদেরকে ব্যাংক লোন দেওয়া যেতে পারে। অভিবাসীদের করোনা পরীক্ষার ফি কমানোর পাশাপাশি বিমান ভাড়া সহ অন্যান্য খরচ কমাতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন প্রধান আসামি বরখাস্ত এসআই লিয়াকত আলী। তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের একদিন পর দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এর আগে শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী এবং এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় টেকনাফ থানায় 2টি এবং রামু থানায় 1টি মামলা দায়ের করা হয়। মামলায় এ পর্যন্ত 7 পুলিশ সদস্য, এপিবিএনের 3 সদস্য এবং টেকনাফ পুলিশের করা মামলার 3 সাক্ষী সহ 13 জনকে আটক করেছে র‍্যাব। হত্যার রাজনীতির জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং আপনাদের নেতৃত্বে যে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলেই জনগণ আপনাদের গ্রহণ করলেও করতে পারে। আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজ মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। করোনা মহামারী ভেঙে দিল তাজিয়া মিছিলের 400 বছরের ঐতিহ্য। হুসেইনি দালানের ইমামবাড়া থেকে এবার বের হয়নি মিছিল, ভেতরেই সীমিত পরিসরে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মাহবুব কবির চকলের রিপোর্ট। দশ মহরম মুসলমানদের কাছে শোকের, কষ্টের দিন। তবে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ দিনটিকে ভিন্নভাবে পালন করেন। শিয়াদের সবচেয়ে বড় আয়োজন তাজিয়া মিছিল, যেটি 1642 সাল থেকে চলে আসছে। মিছিলটি ইমামবাড়া থেকে বের হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হতো। প্রস্তুতি ছিল এবারও, কিন্তু করোনার কারণে মেলেনি অনুমতি, তাই হুসেইনি দালানের ভেতরে ছিল সীমাবদ্ধ। চারশো বছর ধরে যে ঐতিহ্য ছিল সেটা এবছর এই করোনার কারণে আমরা জনগণের স্বার্থে এবং সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিতরে সম্পন্ন করছি। আশুরা উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ইমামবাড়ায়। দুলদুল ঘোড়া, দুধ দিয়ে গোসল সব কিছুই ছিল, তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হুসাইনি দালানে ইমাম হুসাইনের প্রতীকী কবর জিয়ারত করেন বহু মানুষ।
শুধু মুসলমানরাই নন, আসেন অন্য ধর্মের অনুসারীরাও। আমার ছাগল পালা হতো না, আমি মানত করেছিলাম যদি আমার ছাগল পালা হয় তা আমি মানত দিব, ওই মানত পুরো হয়েছে, এখন নিতে দিতে আসলাম। আর উচিলে আল্লাহ আমাকে জীবনে গুণা মাফ করে দিয়া পারে, এলো জান্নাতের যুবকের সর্দার। ভেতরে যখন এসব আনুষ্ঠানিকতা চলছিল তখন বাইরে ভিড় করেন বহু মানুষ। পরে বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হয়। 2015 সালে হোসেইনি দালানে বোমা হামলার পর থেকে আশুরার দিন নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে অনুসরণ করে আজ থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যেতে পারছেন না পর্যটকেরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপার এই লীলাভূমি ছাড়াও শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক, বারিকের টিলা ও জাদুকাটায় যেতে পারবেন না ভ্রমণ পিয়াসুরা। তবে হাওরে রাত্রি যাপন করা যাবে না, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। অনুমতি পাওয়ার প্রথম দিনই পর্যটকদের ভিড় বেড়েছে তাহিরপুরের সীমান্ত সহ সুনামগঞ্জের পর্যটক জোনে। এদিকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার কারণে সুরক্ষিত থাকায় আরও নান্দনিক হয়ে উঠেছে সেখানকার প্রকৃতি ও জীববৈচিত্র্য। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। কঠোর স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় করেছে জার্মান পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় রাজধানী বার্লিনের শান্তিপূর্ণ এই সমাবেশে অংশ নেয় প্রায় 38,000 মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ কিছু যুবক সহিংস হয়ে উঠলে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে ইউরোপ জুড়ে আরোপ করা হয় কড়াকড়ি। এর প্রতিবাদে প্যারিস, ভিয়েনা ও জুরিক সহ অন্যান্য নগরীতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। এদিকে করোনা ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ, এর মধ্যে মারা গেছে 8,41,500। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে রংপুরে মাস্ক বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব রংপুর ভিশন। নগরীর ট্রাফিক কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিনহাজুর ইসলাম। লায়ন্স ক্লাব অব রংপুর ভিশনের সংগঠন অ্যাডভোকেট এ এম মুনির চৌধুরী ও সাধারণ সম্পাদক জেনিভা তাসমিম এ সময় উপস্থিত ছিলেন। রিক্সাচালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে 5-4 গোলে ইংলিশ লীগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে লীগ চ্যাম্পিয়ন লিভারপুল, কিন্তু 12 মিনিটে আবামিয়াং দারুণ এক শটে আর্সেনালকে এগিয়ে দেন। 73 মিনিটে মিনামিনো সমতায় ফিরিয়ে লিভারপুল শিবিরে স্বস্তি আনেন। বাকি সময় গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে আর্সেনালের সবাই গোল করলেও লিভারপুলের ব্রিস্টারের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়, তাতেই শিরোপা উৎসবে মাতে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় তৈরি পোশাক শিল্পে 2 লাখ কর্মী বেকার, বন্ধ 455টি কারখানা, হিসাব বিকেএমই এর, সরকারি সহায়তা দাবি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ, 4,000 অভিযোগ, তদন্ত কর্মকর্তা 10 জন। ক্ষমতায় এসে জিয়াউর রহমান দেশের খুনের রাজত্ব কায়েম করেন, মন্তব্য প্রধানমন্ত্রী। করোনার টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ। পালাবদলের হাওয়া বিএনপিতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মূল নেতৃত্ব নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্মে।
এবং আজ পবিত্র আশুরা, করোনার কারণে হলো না ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।